নারী শিক্ষা উন্নয়নে অবদানের জন্য ইউনেস্কো সম্মাননায় ভূষিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচারপতিদের নিয়ন্ত্রণ করতে সংসদে সংবিধান সংশোধনের উদ্যোগ, মন্তব্য ফখরুলের, দূরভিসন্ধিমূলক বলছেন মওদুদ। ভরণ পোষণ ও বিদেশে পাঠানোর প্রলোভনে গ্রেনেড হামলা মামলায় জজ মিয়াকে জড়ানো হয়, আদালতে মায়ের সাক্ষ্য। আইএস রুখতে মার্কিন পরিকল্পনা, রূপরেখা তুলে ধরবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এবং সেন্ট ভিনসেন্টে মুশফিক মাহমুদুল্লাহ তামিমের 50-তে শক্ত প্রতিরোধ বাংলাদেশের, টেস্ট গড়ালো পঞ্চম দিনে। শুনছিলেন প্রধান শিরোনাম, মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি জিনিয়া আলম। এবারে বিস্তারিত, উপযুক্ত শিক্ষাই পারে একজন নারীকে যে কোনো ধরনের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগাতে। তাই কন্যা শিশুদের শিক্ষার বিরুদ্ধে বিভিন্ন বৈষম্যমূলক প্রথা নিরসনে জাতিসংঘ সহ যা আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের উপলক্ষে আয়োজিত এক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশে নারী ও কন্যা শিশুদের শিক্ষায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশকে সম্মাননা স্মারক দেয় ইউনেস্কো। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, কন্যা শিশুদের শিক্ষিতভাবে গড়ে তোলা এখন একটি বড় চ্যালেঞ্জ, সেই সঙ্গে কন্যা শিশুদের বিরুদ্ধে প্রচলিত বিভিন্ন বৈষম্যমূলক প্রথা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। উপযুক্ত শিক্ষাই পারে একটি মেয়েকে সামাজিক, মানসিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে, তাদের স্বাধীনতা নিশ্চিত করতে, যে কোনো ধরনের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস যোগায়। যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে উপযুক্তভাবে, বিশেষ করে কন্যা শিশুদের উপযুক্ত শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে পারি। বিচারপতিদের নিয়ন্ত্রণ আওয়ামী লীগের হাতে নেওয়ার উদ্দেশ্যে অভিশংসন ক্ষমতা সংসদে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে সন্ত্রাসী হামলায় আহত চাঁদপুর সদর বিএনপি সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজীকে দেখতে দুপুর ইউনাইটেডে হাসপাতালে যান তিনি। বিএনপি নেতার স্বাস্থ্যের খবর নেয়ার পর তিনি সাংবাদিকদের একথা বলেন। আর দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ মনে করছেন, সরকারের সংবিধান সংশোধন উদ্যোগ অসৎ ও দূরভিসন্ধিমূলক। একটা নির্বাচনের মধ্য দিয়ে এই সংসদ নির্বাচিত হয়েছে, সেই কারণে এই সংসদে বিচারপতিদের অভিশংসনের যে ক্ষমতা সেটাকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে আসলে আওয়ামী লীগের হাতে ক্ষমতা ফিরিয়ে নিয়ে আসা, এটাই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ আওয়ামী লীগ যা সিদ্ধান্ত নেবে তাই হবে, এটা কোনো মতেই গণতান্ত্রিক একটা ব্যবস্থা হতে পারে না। আওয়ামী লীগ কখনো এই কথাটা বলে না, তাদের মধ্যে লজ্জা লাগে, কারা এটা বিলুপ্ত করেছে, এটা তো ছিল সংবিধান। বিচারপতিদের অপসারণ করার ক্ষমতাটা রাষ্ট্রপতি এককভাবে নিলেন, যে একদলীয় সরকারের রাষ্ট্রপতি এই ক্ষমতাটা ছিল। যখন শহীদ জিয়াউর রহমান এই ক্ষমতা এলেন সিপাহী বিপ্লবের, জনতা বিপ্লবের মাধ্যমে, তিনি যদি চাইতেন তিনি ইচ্ছে করলে সেই ব্যবস্থাটা রেখে দিতে পারতেন। সাতক্ষীরা সদর উপজেলা গোদাঘাটায় স্ত্রীর পরকীয়ার জের ধরে আবুল হাসান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ সময় স্বামীকে বাঁচাতে এসে স্ত্রী মারাত্মক জখম হয়েছে, তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার করে, ব্যাগের মধ্যে একটি শার্ট, একটি প্যান্ট ও একটি লুঙ্গি ছিল। মঙ্গলবার রাত 3টার দিকে নিজ বাড়িতে তাকে হত্যা করা হয়। নিহত আবুল হাসান ওই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। স্থানীয়রা জানান, সাতক্ষীরা সদর হাসপাতালে ছেলের চিকিৎসাকালীন সময়ে আবুল হাসানের স্ত্রী সুফিয়া খাতুনের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের জুয়েল নামের এক যুবকের। এরপর থেকে বিষয়টি প্রকাশ্যে চলে আসে। আবুল হাসান অনেক চেষ্টা করেও তার স্ত্রীকে ফেরাতে পারেনি। প্রায়শই ওই যুবক আবুল হাসানের বাড়িতে এসে সুফিয়া খাতুনের সঙ্গে দেখা করত, এতে বাধা হয়ে দাঁড়ায় আবুল হাসান। এর জের ধরে আবুল হাসানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের ছেলে মিন্টু জানায়, পিতাকে কুপিয়ে চলে যাওয়ার সময় সে জুয়েলকে চিনতে পারে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরকীয়ার কারণে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা অনেকটা নিশ্চিত। হত্যাকারীকে গ্রেফতার অভিযান শুরু হয়েছে, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য মামলার তদন্তে নিযুক্ত সিআইডির কর্মকর্তা জজ মিয়ার পরিবারের ভরণ পোষণের জন্য টাকা দিতেন বলে আদালতকে জানিয়েছেন জজ মিয়ার মা জোবেদা খাতুন। পরে এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে সিআইডি টাকা দেওয়া বন্ধ করে দেয় বলে তিনি গতকাল সোমবার আদালতে দেওয়া সাক্ষ্যে বলেছেন। জোবেদা খাতুনের এ সাক্ষ্য গ্রহণ করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক শাহেদ নুরুদ্দিন। আগামীকাল বুধবার জোবেদাকে জেরার দিন ধার্য করা হয়েছে। একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য জজ মিয়া তার মা ও বোনকে আদালত সমন পাঠান। তারা তিনজন গতকাল ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে হাজির হন। জোবেদা খাতুন আদালতকে বলেন, সিআইডি টাকা দেওয়া বন্ধ করার পর ছেলেকে মামলা থেকে বাঁচাতে স্বামীর ভিটা বিক্রি করেন। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের সময় মামলার নতুন তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি ফজলুল কবিরকে সব ঘটনা খুলে বললে জজ মিয়া মামলা থেকে অব্যাহতি পান। সাক্ষ্য শেষে জোবেদা আদালতকে আসামের কাঠগড়ায় থাকা সিআইডির সাবেক দুই কর্মকর্তা রুহুল আমিন ও আব্দুর রশিদকে শনাক্ত করেন। এইটা চিহ্নিত করে জজ মিয়ার মা বলেন নাই যে উপরের মহল বলতে কি তৎকালীন চার দলীয় জোট সরকারকে বুঝাইছেন নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে ছিলেন তার কথা বলেছেন? সিআইডি কর্মকর্তা ছাড়াও এই মামলার বিভিন্ন দিক নিয়ে এজলাসে জজ মিয়ার মা জোবেদা খাতুন কথা বলেছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তাকে বলা হয়েছে যে রাজসাক্ষী হওয়ার জন্য মিথ্যা আশ্বাস দিয়ে যে জজ মিয়ার মার মাকে সাহায্য করা হবে আর্থিকভাবে, বোনকে বিয়ে দিয়ে দেওয়া হবে, বিদেশে পাঠানো হবে। কাজেই এই মিথ্যা আশ্বাসের দিয়ে তাকে সিআইডি অফিসে জজ মিয়ার মা। এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে দিনে দিনে ভয়ঙ্কর হয়ে ওঠা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে রুখতে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে মার্কিন সরকার। আগামী বুধবার দেশের জনগণ ও রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে পরিকল্পনার রূপরেখা তুলে ধরবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরাক ও সিরিয়ায় মানুষের ওপর নৃশংসতা চালিয়ে তারা এরই মধ্যে কুখ্যাতি করিয়েছে, শিরশ্ছেদ করেছে দুই মার্কিন সাংবাদিক সহ আরও অনেককে। ইরাকে ও সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এরই মধ্যে বিমান হামলা চালিয়েছে। এখন আইএসের বিরুদ্ধে আরও কর্মপরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, আমরা যে হুমকির মুখে আছি এবং তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি তা মার্কিন জনগণের কাছে আমি তুলে ধরতে চাই। 9/11 হামলার বর্ষপূর্তির ঠিক একদিন আগে আগামী বুধবার ওই ভাষণ দেবেন ওবামা। সাক্ষাৎকারে ওবামা বলেন, এই মুহূর্তে আমাদের কাছে এমন কোনো গোয়েন্দা তথ্য নেই যে তার ভিত্তিতে আইএসকে মার্কিন ভূখণ্ডের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা যায়। আমি চাই এটা দেশের মানুষ জানুক। তবে আইএস পশ্চিমা দেশগুলোর যোদ্ধাদের ওপর হামলা চালাচ্ছে, কাজেই তারা একসময় মার্কিন ভূখণ্ডের জন্য ভয়ানক হুমকি হয়ে উঠতে পারে। That we've been engaging in consistently over the last 5, 6, 7 years. সৌদি আরবের জেদ্দায় স্থানীয় একটি হোটেলে আন্তর্জাতিক আহলুল কোরআন ওয়া সুন্নাহ সংস্থার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ জানান, এস এম মিজানের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মাওলানা আবদুল্লাহ হাশিমি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আবদুল্লাহ নিয়াজি, হাফেজ মিজানুর রহমান আরও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এস এম মিজান। উক্ত অনুষ্ঠানে জেদ্দার প্রবাসী মহিলারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসলাম শিক্ষা ও ব্রিটিশ কারিকুলামের উপর বক্তব্য রাখেন আগত অতিথিরা। সবাইকে কোরআন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন এবং এই সংস্থার মাধ্যমে দেশে ও বিদেশে ইসলামী স্কুল কলেজ গড়ে তোলা হবে। এবারে খেলার খবর। মুশফিক মাহমুদুল্লাহ ও তামিমের ফিফটিতে সেন্ট ভিনসেন্টে টেস্টে পঞ্চম দিনে নিয়ে গেছে বাংলাদেশ। এই তিনজনের দারুণ ব্যাটিং দৃঢ়তায় ওয়েস্ট ইন্ডিজকে হতাশ করে দ্বিতীয় ইনিংসে 98 ওভার ব্যাটিং করে সফররতরা তুলেছে 5 উইকেটে 256 রান।
ইনিংস পরাজয় এড়াতে ক্যারিবীয়দের 484 রান থেকে এখন পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সকালে ব্যাটিং শুরু করে লাঞ্চের আগেই 107 রানে 4 উইকেট হারানো বাংলাদেশ দলের হয়ে টেস্টটাকে চা বিরতির দিকে টেনে নিয়ে গেল মুশফিক মাহমুদুল্লাহর পঞ্চম উইকেট জুটি। তখনও তারা অবিচ্ছিন্ন 77 রানে, দলের রান 4 উইকেটে 184। তৃতীয় দিন শেষে সেন্ট ভিনসেন্ট টেস্ট থেকে বাংলাদেশের তেমন কিছুই পাওয়ার ছিল না। প্রথম ইনিংসে 302 রানে পিছিয়ে থাকার পর বড় ব্যবধানের ইনিংস পরাজয়ের আশঙ্কায় ভুগছিল টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়ে ম্যাচটা যত বেশি সম্ভব টেনে নিয়ে যাবেন চতুর্থ দিনের শুরুতে এ ছিল চাওয়া। কাল শুরুটা ভালো না হলেও আর্নসভেলে এই চাওয়া কিছুটা হলেও পূরণ হয়েছে পঞ্চম উইকেট জুটিতে। ব্যক্তিগত 10-25 রানের সময় গেইল ও ব্রাভোর বদান্যতায় ক্যাচ হওয়া থেকে বেঁচে যাওয়া মুশফিক ব্যাট করেছিলেন 33 রানে, মাহমুদুল্লাহ 41। লাঞ্চ থেকে চা বিরতির সেশনে দুজনে যোগ করেছেন 74। মাহমুদুল্লাহ 66 রান করে আউট হয়ে গেলেও চতুর্থ দিনের খেলা শেষে অধিনায়ক মুশফিকুর অপরাজিত 70 রানে। তাদের 130 রানের জুটি ছিন্ন হওয়ার পর উইকেটে আসা নাসির করেছেন অপরাজিত 7। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 5 উইকেটে 256। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। নারী শিক্ষা উন্নয়নে অবদানের জন্য ইউনেস্কো সম্মাননায় ভূষিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচারপতিদের নিয়ন্ত্রণ করতে সংসদে সংবিধান সংশোধনের উদ্যোগ, মন্তব্য ফখরুলের, দূরভিসন্ধিমূলক বলছেন মওদুদ। ভরণ পোষণ ও বিদেশে পাঠানোর প্রলোভনে গ্রেনেড হামলা মামলায় জজ মিয়াকে জড়ানো হয়, আদালতে মায়ের সাক্ষ্য। আইএস রুখতে মার্কিন পরিকল্পনা, রূপরেখা তুলে ধরবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এবং সেন্ট ভিনসেন্টে মুশফিক মাহমুদুল্লাহ তামিমের 50-তে শক্ত প্রতিরোধ বাংলাদেশের, টেস্ট গড়ালো পঞ্চম দিনে। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net এ। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের।